চ্যানেলে আবারও সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটি পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের। চলুন কী কী লাগছে একবার দেখে নিই। এখানে আমি পনির নিয়েছি, পনিরটা সকালবেলা বাজার থেকে এনে আমি পনিরটা ভেজে গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। এতে পনিরটা একদম নরম নরম হয়ে গিয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল, বাদাম, তিল। তিলটা আমি ভেজে নিয়েছি, কারণ এটাতে তিলটা ভেজেই দিতে হবে। আর নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, এলাচ, দারচিনি, লং, শুকনো লঙ্কা। আর এখানে নিয়ে নিয়েছি মিক্সিতে টমেটো, কাঁচা লঙ্কা, আদা। টমেটো, কাঁচা লঙ্কা, আদাটা প্রথম আমি পেস্ট করে নিব। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এই তেলটার সাথে আমি দু চামচ ঘিও দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, লঙ্কাটা প্রথমে ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজার পরে এলাচ, দারচিনি, লং আর দিয়ে দিয়েছি গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়েছে, এখন টমেটো, কাঁচা লঙ্কা, আদা পেস্ট আমি দিয়ে দিলাম। এখন এটা ভেজে নিব কিংবা কষিয়ে নেব। এখন আমি বাদাম, নারকেল, তিল এটাও পেস্ট করে নিব। এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা যদি দেওয়া হয় তাহলে গ্রেভিটা একটু খেতে ভালো লাগে। আর এখানে যে তিলটা আমি দিয়েছি, তিলটা অবশ্যই ভেজে দিতে হবে। তিলটা যদি একটু রোস্ট করে একটু ভেজে দেওয়া যায় তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, এই জন্য আমি তিলটা ভেজে নিয়েছি। তিল, বাদাম, নারকেল এগুলো পেস্ট করে নিয়েছি, এখন এটা দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে গ্রেভিটা কষিয়ে নেব বা ভেজে নেব। দারুণ লাগে এটা খেতে। কাজু বাদাম না থাকলেও আমি ঘরে যেহেতু আমার এই বাদামটা থাকে, এটা দিয়েই আমি সবসময় করি, কারণ কাজু বাদাম সবসময় আমার ঘরে থাকে না। তাই যে চীনা বাদামটা থাকে ওটা দিয়েই আমি করে নিই। এভাবে পরিমাণ মতন লবণ আর চিনি দিয়ে দিব। যেহেতু পনিরের তরকারি একটু চিনিটা একটু বেশি দিতে হবে। আমি আদা 4 চামচ চিনি দিয়ে দিলাম। এখন গ্রেভিটা ভালো করে কষিয়ে নেব। তিল, নারকেল, বাদাম দিয়ে যদি গ্রেভি করা হয় তো অন্য ধরনের স্বাদ পাওয়া যায় এতে। গ্রেভিটা ভাজা হয়েছে, এখন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা এটার মধ্যে অবশ্যই দিতে হবে। পনির যদি এভাবে আপনারা রান্না করেন তাহলে অবশ্যই ক্যাপসিকামটা দেওয়ার চেষ্টা করবেন। ক্যাপসিকাম দিলে ভিন্ন ধরনের সব কিছু নিয়ে ভিন্ন ধরনের একটা স্বাদ পাওয়া যায়। আপনারা যখন রান্না করবেন তখন আপনারা সেই স্বাদটা বুঝতে পারবেন। ক্যাপসিকামটা দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে পনিরটা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন জল দিয়ে দিব। জলটা বেশি দিব না, এটা মাখা মাখা মানে গায়ে গায়ে গ্রেভিটা লেগে থাকবে এমনভাবে জল দিব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এটা তো হলুদ, মশলার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছুই আমি দিইনি, কিছুই দেওয়ার প্রয়োজন হয় না। এটা এভাবেই খেতে ভালো লাগে। যারা ভেজ খেতে পছন্দ করেন তারা একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। একদম রান্নাটা কমপ্লিট, এখন নামিয়ে নিব।
অসাধারণ লাগে খেতে এটা, পরোটা আর পোলাওর সাথে খেতে ভালো লাগে, অন্য কিছুর সাথে ভালো লাগে না। ঘিয়ে ভাজা পরোটার সাথে এই পনিরের রেসিপিটি অসাধারণ লাগে খেতে।